আসসালামু আলাইকুম ইয়ার্স, কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইরেবাং এডুকেশন কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে সিনিয়র এডুকেশন কাউন্সিলর মিনা। আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তুর্কি বিষয়ে। তুর্কি বিষয়ে কথা বলার রিজন হচ্ছে কিছু স্টুডেন্ট অনেকেই যারা তুর্কিতে অ্যাপ্লাই করতে চায়, মূলত যেমন ইসলামিক কান্ট্রি, যেহেতু অনেকে কিন্তু ইসলামিক কান্ট্রিগুলোতে স্টাডি করার জন্য বেশি ইন্টারেস্টেড থাকে। আর তাছাড়া এটা যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি, সো আপনি এখান থেকে কেট ট্রান্সফার করে কিন্তু অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন, ইভেন ব্যাচেলার বলেন বা মাস্টার্সের ক্ষেত্রে বলেন। সো যারা তুর্কিতে ব্যাচেলার বা মাস্টার্স করতে চাচ্ছেন, তাদের জন্য যে রিকোয়ারমেন্টসটা থাকতে হচ্ছে বা যে তাদের ইউনিভার্সিটিগুলোর যে রিকোয়ারমেন্টসটা, সেটার সাথে আপনার ডকুমেন্টসগুলো ম্যাচ করতে হচ্ছে। তো আমি এখানে কিছু রিকোয়ারমেন্টস বলে দিচ্ছি যেটার সাথে আপনি আপনার একাডেমিক রেজাল্টসগুলো ম্যাচ করে দেখতে পারেন। সেটা হচ্ছে এসএসসি এইচএসসি, যখন আপনি ব্যাচেলার অ্যাপ্লাই করতে যাবেন তখন ডকুমেন্টস হিসেবে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট দরকার হবে। তো এই ক্ষেত্রে এখানে রেজাল্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো রেজাল্টটা মিনিমাম আউট অফ 5-এর মধ্যে আপনার জিপিএটা 3.5 থাকতে হচ্ছে, আর যদি 3.5-এর উপরে থাকে ডেফিনেটলি সেটা বেটার। অ্যান্ড দুইটা মিলে 7 থাকতে হচ্ছে, লাইক আউট অফ 5 or 10 যদি ধরি, লাইক এসএসসি এইচএসসি মিলিয়ে। আর যারা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মূলত যে ব্যাচেলার রেজাল্টটা, এটাও ম্যান্ডেটরি বা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যারাউন্ড আপনার 2.5 মিনিমাম থাকতে হচ্ছে আপনার ব্যাচেলারের সিজিপিএটা। সো আউট অফ 4-এর মধ্যে যদি সিজিপিএ 2.5 থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেবল। বা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে 2.5-এর নিচে থাকে, তো এই ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি আসলে ওরা এগ্রি করে না বা আপনার অ্যাপ্লিকেশনটা ওরা নিচ্ছে না বা নিবে না। তো এই ক্ষেত্রে আপনার যদি মিনিমাম একটা স্কোর থাকে 2.5 থাকে বা 2.5-এর উপরে থাকে বাট 3-এর নিচে আছে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি সিজিপিএ 3-এর উপরে থাকে ডেফিনেটলি সেটা তো অবশ্যই আপনার জন্য ভালো। অ্যান্ড সেকেন্ড আসি অপশন, যেটা হচ্ছে আইএলটিএসের বিষয়। আইএলটিএসের বিষয়টা হচ্ছে অনেক স্টুডেন্টের কিন্তু আইএলটিএসটা থাকছে না বা আইএলটিএসের এক্সাম এখন দিতে পারছে না, দিতে তো হচ্ছে অনেকে রেজিস্ট্রেশন করেও কিন্তু বসে আছে এক্সাম দিতে পারছে না, বা যারা নতুনভাবে এক্সাম দিবে তাদেরও কিন্তু অনেক লেট হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি সেশনটা যেহেতু সামনে আছে এটা কিন্তু ধরতে পারছেন না। তাহলে যারা হচ্ছে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে চাচ্ছেন কোনো কান্ট্রিতে, ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে, সেক্ষেত্রে তুর্কি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। বিকজ তুর্কিতে আপনি উইদাউট আইএলটিএস কিন্তু স্টাডি করার জন্য অপরচুনিটি পাচ্ছেন, ইভেন আপনার সাবজেক্টটা অবশ্যই হবে ইংলিশে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি স্টাডি করার অপশন পাচ্ছেন। যদি কেউ তুর্কি ল্যাঙ্গুয়েজে স্টাডি করতে চায় তবে সেক্ষেত্রে আইএলটিএসের মতো করে তাকে তুর্কি ল্যাঙ্গুয়েজের উপরেও কোর্স করতে হচ্ছে বা এক্সাম দিয়ে তাকে যেই এক্সপেক্টেড যে মার্কসটা সেটা তুলতে হচ্ছে। তাহলে যারা ইংলিশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার তো ইংলিশে অ্যাপ্লাই করতে পারছেন, আর যারা তুর্কি ল্যাঙ্গুয়েজে যাচ্ছেন সেটাও পাচ্ছেন, সেই অপশনও রয়েছে। আর আরেকটা বিষয় যে এম্বাসির বিষয় প্লাস হচ্ছে টিউশন ফিজের বিষয়, টিউশন ফিজটা আমি ক্লিয়ার করি, যেটা হচ্ছে এখানে টিউশন ফিজটা খুব বেশি হাই না, আপনার 3,000 ইউরো থেকে ম্যাক্সিমাম 5 বা 6,000 ইউরো পর্যন্ত আসতে পারে। তবে আপনার অ্যাভারেজ যেটা থাকে সেটা 3 to 5,000 ইউরো পর্যন্ত থাকে পার ইয়ারে। তবে একটা সেমিস্টারে টিউশন ফিস আপনারা দিয়ে যেতে পারছেন, এমন না যে আপনাকে এক বছরে টিউশন ফিসটাই দিয়ে যেতে হচ্ছে, সেটা কিন্তু নয়। ফলে একটা সেমিস্টারে টিউশন ফিস যখন আপনি দিয়ে যাবেন, তারপর যদি মনে হয় আপনার এটা টিউশন ফিসটা খুব হাই লাগতেছে বা আপনি ইনকাম করে আপনি এটা বেয়ার করতে গেলে দেখা যাচ্ছে আপনার এক্সট্রা যে মানিটা সেটা থাকছে না বা এক্সট্রা আর্নিংটা থাকছে না, তখন আপনি কিন্তু একটা সেমিস্টার পরে ওখানে ওই তুর্কির মধ্যে অন্য ইউনিভার্সিটিতে আপনি ট্রান্সফার করে চলে যেতে পারছেন, যেখানে আপনার রিজনেবল টিউশন ফিসটা আসতেছে। এখন এখান থেকে অনেকে চায় কম কস্টিংয়ের ইউনিভার্সিটি। তো এক্ষেত্রে বলবো আপনার যখন ভিসার দিকে ফোকাস থাকবে তখন আপনাকে অবশ্যই চুজ করতে হবে একটু হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো, যাতে আপনার ভিসাটা হয়ে যায়। ভিসা হয়ে গেলে দেন পরবর্তীতে একটা সেমিস্টার পরে আপনি কেট ট্রান্সফার করে নর্মালি যে ইউনিভার্সিটিগুলোতে কস্টিং কম সেগুলোতে তো কেট ট্রান্সফার করে যেতে পারছেন। আর একটা বিষয় যে আপনার যদি তুর্কি থেকে অন্য কান্ট্রিতে মুভ করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন, যে আপনার জাস্ট ইউনিভার্সিটি থেকে আপনাকে ট্রান্সফার করে গেলেই হবে। আর ইউরোপিয়ান কান্ট্রি, সো এই কান্ট্রিগুলোতে কিন্তু স্টাডির পাশাপাশি আপনাকে পার্ট টাইম জবের ফ্যাসিলিটিস রয়েছে, ইভেন আপনার স্টাডির শেষে একটা স্টে ব্যাক দেওয়া হয়, প্লাস হচ্ছে আপনাকে ফুল টাইম জব করার পারমিটও দেওয়া হবে। আর এই ওয়ার্ক পারমিটের মধ্যে আপনাকে ফুল টাইম একটা জব অ্যারেঞ্জ করে দেন, আপনাকে ওয়ার্ক পারমিটটা যখন দিয়ে দিবে তখন হচ্ছে আপনার ওই ওয়ার্ক পারমিটটা আপনি এক্সটেন্ড করে নিতে পারছেন, 2 বছর করে দিতে পারে বা 1 বছর করে দিতে পারে, এটা ডিপেন্ড করে।
ওখানকার গভর্নমেন্টের উপরে। সো যদি আপনি এক্সটেন্ড করে দিতে চান সেটা পাচ্ছেন, ইভেন যদি আপনি অন্য কান্ট্রিতে মুভ করতে চান সেটাও পাচ্ছেন, বা ওই কান্ট্রিতে যদি আপনি এক্সটেন্ড করে থাকতে চাচ্ছেন বা পিআর ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোও রয়েছে। সো যারা তুর্কিতে স্টাডি করতে চাচ্ছেন বা তুর্কিতে স্টাডি করা ইন্টারেস্টেড আছেন, এখনও ডিসিশন নিতে পারছেন না, তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে সবগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে, আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নাম দিতে পারেন। আর আমরা চেষ্টা করবো যখন ফ্রি হবো তখন আপনাকে প্রপার একটা গাইডলাইন দিয়ে হেল্প করার জন্য। আর আমাদের অফিস আওয়ার 10:30 থেকে আপনার 5:30 পর্যন্ত, যে কোনো টাইমে আপনি ভিজিট করতে পারেন আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো নিয়ে। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।